আজকের বিস্তারিত খবর। চিকিৎসা পরিষেবায় অসাধারণ কৃতিত্বের জন্য বরাক তথা আসামের সুপরিচিত চিকিৎসক ডক্টর রবি কান্নানকে পদ্মশ্রী সম্মানে ঘোষিত করা হলো। সোমবার রাষ্ট্রপতি ভবনে কাছাড় ক্যান্সার হসপিটালের চিকিৎসক ডক্টর রবি কান্নানের হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি ডক্টর রামনাথ কোবিন্দ। আসাম তথা বরাকবাসীর জন্য সোমবারের দিনটি ছিল এক গৌরবোজ্জ্বল দিন। কাছাড় ক্যান্সার হসপিটালের চিকিৎসক ডক্টর রবি কান্নান এই সম্মানে ভূষিত হওয়ায় বরাক উপত্যকায় খুশির জোয়ার দেখা যায়। উল্লেখ্য, দক্ষিণ ভারতের চিকিৎসক ডক্টর রবি কান্নান দীর্ঘদিন ধরে শিলচরের কাছাড় ক্যান্সার হসপিটালে চিকিৎসায় পরিষেবা দিয়ে আসছিলেন। श्री अदनान सामी खान कला गायन। বদরপুর সমষ্টির লামাজোয়ারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন। সোমবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ লামাজোয়ার এলাকায় জাতীয় সড়কে এক অটো ও ইকোস্পোর্ট গাড়ির মধ্যে সংঘটিত হয় এই সড়ক দুর্ঘটনাটি। এতে আহত হয়েছেন অটো রিক্সার চালক সহ দুই অটো যাত্রী। এদিকে স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠিয়ে দেবার পর বিপুল নমসূত্র নামের এক ব্যক্তির অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে এই সড়ক দুর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তি শঙ্কর নমসূত্র এবং অটো রিক্সা চালকের চিকিৎসা বর্তমানে করিমগঞ্জ সরকারি হাসপাতালে চলছে বলে জানা গেছে। বদরপুর থেকে রুবেল আহমেদের প্রতিবেদন। কিতা গাড়ি দেখছেন? কিতা গাড়ি যাচ্ছে? অটো না নামাজ হয়েছে না আপনারা ইকোস্পোর্ট বাত আসলো আর অটো মানুষ হতো না অটো আসলো আপনার দীপুর নম্বর সূত্র যে আপনার লোক আসলো আপনার নাম কিতা? আমার নাম শঙ্কর নমস্কার। বাড়ি কোন জায়গা? আর বিভূষণ নম্বর সূত্র কত? তাই তো শিলচর রেফার দিয়েছে তানটি। আচ্ছা, আর আপনার লোক আছে? প্রতিদিন 200+ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় বদরপুর মিশন রোড স্থিত চেরাগি বদরপুর ফেরিঘাট। ঘাটের ইঞ্জিন চালিত নৌকাগুলোয় ধারণ ক্ষমতার চেয়ে অনেক গুণ যাত্রী তুলে নদী পাড়ি দেন মাঝিরা। বদরপুর সহ কাটিগড়ার বিভিন্ন গ্রামের মানুষ, শহরমুখী মানুষ সহ বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, চাকরিজীবী, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা প্রতিদিন নদী পার হয় এই ঘাট দিয়ে। তবে অতিরিক্ত যাত্রী আর লাইফ জ্যাকেট না থাকায় নৌকা দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই পারাপার হতে হয় তাদের। যাত্রীদের অভিযোগ, ইঞ্জিন চালিত নৌকাগুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে, দেওয়া হয় না লাইফ জ্যাকেট, তারপরও সড়ক পথে যানজট এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে মানুষ। স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য ও চাকরির প্রয়োজনে আশপাশের মানুষের এই ফেরিঘাট। এদিকে প্রশাসনের তরফে সমস্ত ফেরিঘাট কর্তৃপক্ষকে লাইফ জ্যাকেট সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী দেওয়া হলেও তা ব্যবহার করা হচ্ছে না। কাছাড় জেলার আভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের এক নাজুক নাচুক কাণ্ড আসলে দেখিবলৈ পাইছোঁ আমি ইয়াতে। বহু বছর ধরে এই যখন ফেরি সেবা আছে কাটিগড়ার পৰা বদরপুৰলৈকে এইখন ফেরি সেবা চলি আছে, শ বছর ধরে চলি আছে। কিন্তু এতিয়ালৈ যেহেতু নিমাতীত এক নাও দুর্ঘটনার পিছত আসলে জলপরিবহন বিভাগ দেখিবলৈ পোৱা গৈছিল, এক প্রকার তৎপর হয়েছে। কিন্তু আমার যি এই কাছাড় জলপরিবহন বিভাগ, এই জলপরিবহন বিভাগটো আসলে এক প্রকার দেখিবলৈ গেলে আপুনি দেখিছে যে ইয়াত এক কোনো ধরনের যাত্রী কোনো ধরনের সুরক্ষা দিয়া হওয়া নাই। লাইফ জ্যাকেট নাই, এইখন নাওত আসলে লাইফ জ্যাকেট নাই। আর যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যেহেতু কাঁচা যখন নাও আছে সেই সকল নাও বিপরীতে যখন জাহাজ আছে নতুন নবনির্মিত সেই সকল জাহাজ দিবলে, কিন্তু কাঁচার যে আভ্যন্তরীণ জলপরিবহন বিভাগে কোনো ধরনের এই বিষয়ত কোনো ধরনের পদক্ষেপ লওয়া দেখা নাই, বা যখন চালক আছে এই সকল চালকক প্রশিক্ষণ দিয়া হওয়া নাই, বা তেওঁলোকেও কোনো ধরনের লাইফ জ্যাকেট পরিধান করা নাই। যাত্রী যখন আছে বিভিন্ন কলেজত পড়ুয়া, এই সকল পড়ুয়ার আসলে এক প্রকার জীবন
সুরক্ষার কথা ভাবিব লাগিব। পরীক্ষার ফলাফলে হতাশ স্পেশাল টেপ পরীক্ষার্থীরা স্থায়ী নিযুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জেলা কমিটির। রবিবার সকাল 11টায় করিমগঞ্জ শহরতলি কনসেপ্ট স্টাডি সেন্টারে করিমগঞ্জ জেলা এসএসএ আনএমপ্লয়েড টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে করিমগঞ্জ জেলার অন্তর্গত স্পেশাল টেট পরীক্ষার্থীদের নিয়ে স্পেশাল টেট সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অল আসাম এসএসএ আনএমপ্লয়েড টিচার অ্যাসোসিয়েশন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আমি সম্পাদক শুভমপুর কেস্ত। আজকে আমাদের স্পেশাল টেট যা হয়েছে, আমাদের যারা প্রার্থীরা সবাই মিলে কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আমাদের স্পেশাল টেট নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেকেরই বয়সের সীমা চলে যাচ্ছে, আর আমাদের যা স্পেশাল টেট হয়েছে আমরা অনেকেই ঠিকমতো উত্তীর্ণ হতে পারি নাই, এবং আমাদের 1,00,000 নিযুক্তি যেটা হবে আসাম সরকারের, তার মধ্যে আমাদের যাতে নিযুক্তি দেওয়া হয় এবং অনেকের বয়সের সীমা চলে যাচ্ছে এবং বয়সের সীমা ছাড় দিয়ে যাতে সুযোগ দেওয়া হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অনুরোধ জ্ঞাপন করছি। প্রথম সিদ্ধান্ত, আমাদের এই বিশেষ টেট পরীক্ষার যারা পরীক্ষার্থী আছে এই পরীক্ষার্থীদেরকে যেহেতু ওরা দীর্ঘদিন থেকে সরকারের সর্বশিক্ষার বিভিন্ন কম্পোনেন্টে কাজ করে আসছে, সেই হিসাবে অভিজ্ঞতার ভিত্তিতে যেন কিছু ছাড় দেওয়া হয়, যে কোনো উপায়ে প্রত্যেক বিভাগে যেহেতু ওদেরকে ছাড় দিয়ে নিযুক্তি দেওয়া হয় সেটা আমাদের সবার পক্ষ থেকে আহ্বান রইল। দ্বিতীয়ত হচ্ছে, সদ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে কিছুদিনের মধ্যে 1,00,000 নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে সরকার, সেই 1,00,000 মধ্যে যাহাতে আমাদের বিশেষ পরীক্ষার পরীক্ষার্থীদেরকে ঢুকানো হয় এবং আমাদেরকে যে কোনো সরকারের বিশেষ কোনো আসনি হোক বা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টের জড়িয়তে আমাদেরকে নিযুক্তি যেন দেওয়া হয়, সেই দাবিটুকু সরকারের কাছে আমি পৌঁছে দিতে চাই। ফের আরেক দফা কাটিগড়া থানার ওসির সাথে দেখা করে খালি হাতে ফিরতে হলো রাজন কুটু রাজুর প্রিয়জনদের। যা পাওয়া গেল তা শুধুমাত্র আশ্বাস। গত 25 অক্টোবর অভিশপ্ত ট্রাক চালককে গ্রেফতার করার জন্য ওসি নবকুমার শইকিয়া 7 দিন সময় চেয়েছিলেন, কিন্তু ঘটনার 23 দিন অতিক্রান্ত হলেও ট্রাক চালক আশিস রুদ্রপালকে আটক করতে পারেনি পুলিশ প্রশাসন। নবমীতে আমাদের কাটিগড়ায় এবং কাতিরাল জিপির অধীন ন্যাশনাল হাইওয়েতে আমার যে পূজা মণ্ডপের সামনে যে দুর্ঘটনার ফলে আমাদের তরতাজা মানুষ দুইজন প্রাণ হারায় এবং চৌরঙ্গিতে একজন অটো ড্রাইভার প্রাণ হারায়, সেই সুবাদে আমরা বিগত 10 দিন আগে কাটিগড়া থানায় এসেছিলাম যে যে ড্রাইভার কর্তৃক এই অঘটন হয় বা দুর্ঘটনা হয় তাকে গ্রেফতার করার জন্য আমরা একটা থানাকে অনুরোধ করেছিলাম। সেই অনুরোধ মতো থানা চেষ্টা করলেও আজ অবধি সেই ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়নি। আজ কাটিগড়া থানার ওসি আমাদেরকে 10 দিনের সময় চেয়েছেন, তিনি ড্রাইভার এবং গাড়ির মালিক তথা এই ব্যাপারে জড়িত ব্যক্তিদের অতিসত্বর গ্রেপ্তার করবেন, যদি আগামী 10 দিনের মধ্যে এই গ্রেপ্তার ক্রিয়া সুসম্পন্ন না হয় তখন আমরা প্রশাসনের উপর চাপ সৃষ্টির জন্য জনগণ বৃহত্তর আন্দোলন কাঠিগড়ার বুকে হবে, তার ফলে জাতীয় সড়ক এবং অফিস আদালত দোকানপাট সমস্ত সর্বাত্মক বন্ধ করতে বাধ্য হবে করব আমরা, এবং এই জন্য আমরা প্রশাসনকে আজকে চরমপত্র মৌখিকভাবে দিয়ে গেলাম। জলসম্পদ বিভাগের শাহাবাদ মোহাম্মদপুর বাঁধের কাজে প্রচুর দুর্নীতি, গ্রামবাসীদের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি। কাটলিচড়া সমষ্টির বিধায়ক সুজামউদ্দিন লস্করের নাকের ডগায় জলসম্পদ বিভাগের কাজে অবাধে দুর্নীতির অভিযোগে শনিবার উত্তপ্ত হয়ে উঠল মোহাম্মদপুর গ্রাম। কাটলিচড়া বিধানসভা সমষ্টির শাহাবাদ প্রথম ও দ্বিতীয় খণ্ডের রাঙ্গাবাগ গ্রামের জনতার অভিযোগ, বহু প্রতীক্ষিত দীর্ঘদিনের গণদাবির ফলে জেলা জলসম্পদ বিভাগ থেকে মোহাম্মদপুর শাহাবাদ ডাইকের সম্পূর্ণ বাঁধ মেরামত ও ডাইকটির মধ্যে থাকা বিধ্বংসী ভাঙন প্রতিরোধের জন্য প্রায় 12 কোটি টাকা মঞ্জুর হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার রাজু চৌধুরী নিজের বাহুবল দিয়ে সরকারি গাইডলাইনের তোয়াক্কা না করে নিজের মর্জি মাফিক সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন, এতে বাঁধের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সরকারি গাইডলাইন মতে কাজ করার দাবি জানান স্থানীয় জনতা। অন্যথায় সড়কের কাজ বন্ধ করে দিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন মোহাম্মদপুর গ্রামের শত শত জনগণ। দ্বিতীয় খণ্ডর ডাইকের না গেছে 12,29,13,000 টাকা গভর্নমেন্টের স্যাংশন হয়ে গেছে। কাজটা কি শুধু ফ্লাট কন্ট্রোলের লাগিয়া? তাই ঠিকাদার যে রাজু চৌধুরী এই হাসটা লইছই, কিন্তু সঠিক মতো হাত হতরা না। আমরা 30 বছর কংগ্রেস সরকার থাকতে সময় 30 বছর আন্দারি থাকলাম, কিন্তু এই রাস্তাঘাট টেখা বিজেপি গভর্নমেন্টে আনায় আমরা খুব খুশি হয়েছি। আমরা মাননীয় বিধায়ক MLA-এর দৌড় জাপে বিজেপি গভর্নমেন্টে দেওয়ায় খুব ধন্যবাদ জানাইয়ার। কিন্তু বিজেপি গভর্নমেন্টে দুর্নীতি হরাইত করিয়া কত অভিযান চালার, কিন্তু আমরা দুর্নীতি চলে ঠিক মতো গাইডলাইন মতো হাত চলেন না। কি দুর্নীতি চলছে? দুর্নীতি চলে তে রাস্তার পয়লা নম্বর গাছ বৃক্ষ সরানিও না, ইলেকট্রিক লাইন ঠিক করাও না, হ্যাঁ রাস্তা ফাটানিও না, তার চড়া যতটুকু হইতো লেন্থ যতটুকু হইতো ইকান হন না, চড়াটাও হন না। তাই আমরা DC মহাশয়ের কাছে আমরা অনুরোধ রাখি আর যে হস্তক্ষেপ চাওয়ার লাগি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী CM-এর কাছে অনুরোধ জানাই আর যে আমরা এগু দেখার লাগি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাজার কলকাতা, এবার আপনার শহর করিমগঞ্জে। আমার আপনার এখন একটাই ঠিকানা, বাজার কলকাতা। থাকছে মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজ এর বিপুল কালেকশন। থাকছে মূল মাতানো সব এক্সক্লুসিভ উদ্বোধনী অফার। ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843-260705, মোবাইল 80110377723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। ডায়াবেটিস নিয়ে চিন্তা করছেন আর চিন্তার প্রয়োজন নেই? আপনাদের শহরে উপস্থিত হয়েছে স্বনামধন্য ডায়াবেটোলজিস্ট ডক্টর সুপ্রিয় রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন জগন্নাথ মেডিকেলসে। এখানে সব ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। স্থান ব্রিজ রোড, করিমগঞ্জ। দূরভাষ 9957856682, 7002188858। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল পাথারকান্দিরও কানিশা ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166261। করিমগঞ্জ শহরে বিভিন্ন রকমের আসবাবের সম্ভার নিয়ে হাজির ফার্নিচার হাউস। এখানে আপনাদের ঘরের জন্য
নিত্য নতুন ডিজাইনের কাঠ, স্টিল ও ফাইবারের সামগ্রী অতি অল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ। দূরভাষ 9435523266 8 6146492 7। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957097784। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151। মোবাইল নম্বর 7086376822। 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। এবছরও শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর বাবার 152তম আবির্ভাব পুণ্যতিথি সাড়ম্বরে পালিত হয় বরখলা সমষ্টির অন্তর্গত রাজনগর আলগাপুর গ্রামে। এই উপলক্ষে এক বিরাট উৎসবের আয়োজন করা হয়। উৎসবে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলা সমষ্টির প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। Yeah.
পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।